ত্রিপুরার ধর্মনগরে এক মারুতি গাড়ির ধাক্কায় মারাত্মক জখম দুই পথচারী প্রীতম দেবনাথ ও প্রসেনজিৎ দেবনাথকে উদ্ধার করে বিশালগড় দমকল বাহিনীকে খবর দেন। দমকল কর্মীরা ছুটে এসে মারাত্মক জখম অবস্থায় তাদের তুলে নিয়ে যান বিশালগড় মহকুমা হাসপাতালে। বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জখম একজনের অবস্থা আশঙ্কাজনক দেখতে পেয়ে হাঁপানিয়া হাসপাতালে রেফার করেন। এদিকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করেছেন স্থানীয় জনগণ। এখন বর্তমানে কোন জায়গাতে নিয়েছেন তাদের? তাদের অবস্থা কিরকম? গাড়ি পাওয়া গেছে? গাড়ির নাম্বার টাম্বার পাওয়া গেছে?